আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র আইএফডিসির তত্ত্বাবধানে আপি ওয়ালমার্ট ফাউন্ডেশন কয়েক বছর ধরে যশোরে কিষাণীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এবছর যশোর সদর বাগারপাড়া ঝিগুরগাছা ও অভয়নগর উপজেলায় 4509 জন নারী এতে সম্পৃক্ত রয়েছেন। আলু লাগাই আর মাঠে অন্যান্য শাকসবজি আছে, টমেটো আছে, বেগুন আছে, আছে পেঁপে আছে, এগুলো আমরা করি। আর উপজেলা নির্বাহী অফিসার থেকে ওনাদের কাছ থেকে আমরা সবকিছু শিখে আমরা সেভাবে কাজ করি। আমরা গুটি পুঁতে অনেক ফলন পাই, আবার লাভও হয়। ফুলকপি তো পেঁপে, ফুলকপি, আলু, তারপরে হচ্ছে পাতাকপি, আমরা গুটি পুঁতে ধানে খুব উন্নতি হয়েছে। গুটি ইউরিয়া ব্যবহার সার্বিকভাবেই লাভজনক, মাঠে এর সুফল ইতিমধ্যেই পেয়েছেন কৃষক। এর ব্যবহার সম্প্রসারণে প্রয়োজনীয়তা তুলে ধরছেন বিদেশি বিশেষজ্ঞরা। আমরা কৃষককে সহায়তা করছি যেন তারা বেশি বেশি গুটি ইউরিয়া ব্যবহার করে, সেই সাথে গুটি ইউরিয়ার উপকারিতা সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে। কৃষক যেন সহজে গুটি ইউরিয়া পেতে পারে সেদিকটিও আমরা দেখছি। আমরা এখানে শুধু গুটি ইউরিয়া ব্যবহার নিয়ে গবেষণা করতে আসিনি, গুটি ইউরিয়া কৃষকের কাছে জনপ্রিয় করতে কাজ করছি আমরা। এ অঞ্চলের অধিকাংশ কৃষক গুটি ইউরিয়া ব্যবহারে উৎসাহী হয়েছে। আইএফটিসির হিসেবে ইতিমধ্যে ধান, সবজি সহ অন্যান্য ফসলে গুটি ইউরিয়া ব্যবহার করে নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন অনেক কৃষক। আমাদের মেইন ফোকাস হচ্ছে যে মহিলাদেরকে আমরা বের করে নিয়ে আসতে চাই আপনার। হ্যাঁ, বের করে নিয়ে আসা মানে হচ্ছে যে বাড়ি থেকে বের করে আনা না, যে তারা যেন আপনার একটু সাহস নিয়ে আপনার কথা বলতে পারেন তাদের পরিবারে বা কোনো অনুষ্ঠানে। আপনার তাদের এম্পাওয়ারমেন্ট যেটা আমরা বলে থাকি আপনার, সেই এম্পাওয়ারমেন্টটা আপনার বৃদ্ধি যেন পায়, সেই জন্য আমরা মহিলাদের সঙ্গে কথা বলছি। কৃষিতে গুটি ইউরিয়ার যথাযথ ব্যবহারে নারীর সম্পৃক্ততা বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।